दस एगारो बारो पद्मा सेतुर ये तीनटी स्पैने केवलमात्र रोडवे स्लैब बसानो बाकी आछे। এই তিনটি স্প্যানে রোডওয়ে স্ল্যাব বসানো শেষ হলে পুরো পদ্মা সেতু পায়ে হেঁটে পার হওয়া যাবে। 10 নম্বর স্প্যানের 35% জায়গায় স্ল্যাব বসেছে। দ্বিতল পদ্মা সেতুর উপর দিয়ে চলবে বাস, নিচ দিয়ে চলবে রেল। ইতিমধ্যে রেলওয়ে স্ল্যাব সম্পূর্ণ বসানো হয়েছে। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত 2917টি রোডওয়ে স্ল্যাব বসাতে হবে। একটি স্প্যানের উপর 70 থেকে 72টি রোডওয়ে স্ল্যাব বসাতে হয়। 10, 11 और 12 नम्बर स्पैने एखोनो 205টির মতো रोडवे स्लैब बसानो बाकी आछे। এই স্ল্যাবগুলো বসানো হলে সম্পূর্ণ হবে रोडवे स्लैब বসানোর কাজ। পদ্মা সেতুর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলা সংযুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে। 6.15 किलोमीटर दैर्घ्य और 18.10 मीटर प्रस्थे निर्मित यह सेतु देशेर सबचेये बड़ो सेतु। पद्मा सेतु निर्माणकारी ठिकादारी प्रतिष्ठान चायना मेजर ब्रिज इंजिनियरिंग कम्पानी जानिয়েছে पद्मा सेतु जान चलाचलेर उपयोगी होते 2022 सालेर एप्रिल मास पर्यन्त लेगे जाबे। एखन चलछे पुरोदमे काज।